প্ৰধানমন্ত্ৰী ফচল বীমা ৰিজেক্ট কুইকি ৰাজ্য বিজেপি কৃষক মোৰ্চা পক্ষুৰু প্ৰদীপ পুৰোহিত সিধাচ কেন্দ্ৰ কৃষিমন্ত্ৰীক ভেটিছিল তাৰপিছত কোন দাবী ৰখিচ্ন সাংসদ বসন্ত পণ্ডা মধ্য সৈতে ঠাইলৈ অধিক আলোচনা কৰিব ভাই দিল্লীৰে আচিকি আপোনাৰ যি দাবী ৰখিলে কোন একচুলী দাবী ৰখিচোন কেতিয়া চাছী ই আফেক্টেড হৈছিল বুলি আপোনাৰ ভাবি দেখন্ত প্ৰধানমন্ত্ৰী ফচল বীমা যোনকি গোটেই ঐতিহাসিক যোজনা কেন্দ্ৰ চৰকাৰ এখন নৰেন্দ্ৰ মোদী প্ৰধানমন্ত্ৰী হ'লপৰাটিকে তাক ৰেক্টিফাই কৰা দিয়া গ'ল আৰু প্ৰধানমন্ত্ৰী ফচল বীমা যোগো দেশৰ বহু চাছী উপকৃত হ'ল ওড়িশাৰ মধ্য হাজাৰ হাজাৰ কোটি টকা ফচল বীমাৰে পোৱা চলিত বৰ্ষাৰ চাছী বিচেষ কৰি বৰগড় জিলা পদ্মপুৰ অঞ্চলৰ চাছী মানে ফচল বীমা পলিচি কৰিলে জমি ৰ পট্টা পাৰ্চা যা যা ডকুমেণ্ট দেৱে জুলাই পোন্ধৰ ভিতৰত যা নিম অ জুলাই একত্ৰিছ ভিতৰত তাক ডকুমেণ্ট দেকি কৰিলে এইশ চৰকাৰ এচ ডি এফ চি বীমা কম্পানী চুক্তিবদ্ধ হৈছি এথৰ ইঞ্চ কৰিব ধৰ কোনো ডকুমেণ্ট ঠিক নাচীৰ কি ফষ্ট ডকুমেণ্ট দেচি তীৰিজেক্ট কৰি পাৰিব মাছে ভিতৰত সময়ীমা আছে মাছে ভিতৰত ৰিজেক্ট কৰিবৰ ভাগিব নদৈপাৰিলে ৰিজেক্ট কৰিব কিন্তু যেতিবলে মাছে গ'লপৰা ৰিজেক্ট কলা নাই মৰুড়ি আকলন সবলা স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্ট বালা ইন্স্যুরান্স কোম্পানির লোকে আপনার রেভেনউ ডিপার্টমেন্টর লোকে এগ্রিকলচর ডিপার্টমেন্টর লোকে স্টাটিষ্টিক কলে এবং এথর অনাবৃষ্টি কারণ গোটে ভয়ঙ্কর মূর্ডি হয়েছে পশ্চিমাঞ্চলের এবং চাষী ফসল বীমা পয়সা পাবে বোধ হয়ে কোম্পানি লাগিলা যে বহু পয়সা চাষি দেওয়া পড়ব সেই যে সহজ কেন্দ্র করে উইথ ডকুমেন্ট দিয়ে করে এচডিএফসি বীমা কোম্পানি রেষ্টি করে পলিসি করে পাঁচ হাজার ছশো চাষী নভেম্বর পনেরো তারিখ পরে পলিশি রিজেক্ট করে দেওয়া বীমা কোম্পানি সেটি চাষী মানে আন্দোলন করছেন চাষী মানে জেলাপাল ঘেউ কলে আন্দোলন কলে এবং ভারতীয় জনতা পার্টি কৃষক মোর্চা তরফর জেলাপাল দিয়ে গলা এবং গতকাল কেন্দ্রমন্ত্রী কৃষি বিভাগের নরে সিং তোমার আমি ভেটিল মন্ত্রী ভেটলে মন্ত্রী কোণ আসিলা প্রতিক্রিয়া ইয়ে দেখোন মন্ত্ৰীক আমি যেতিয়া ভেটিলো মানৱৰ সাংসদ বসন্ত পণ্ডা ভি টে মন্ত্ৰী তুৰন্ত ৰেক্ট কলে যে এত সংখ্যাৰে তো বীমা কম্পানী ৰিজেক্ট কৰিব কথা নুহ কেন্দ্ৰিজেক্ট কল অধিকাৰীমান ডাকিকি তুৰন্ত কম্পানীক চিঠি লেখ বুলি ক'লে তা ওড়া চৰকাৰে মতমত দিব কথা যিহেতু ওড়া চুক্তিবদ্ধ হৈছিল লিখিচোন ওড়িশা চৰকাৰ তাৰ ৰপৰ্ট দাব কম্পানী ৰিপোৰ্ট দে আমি আশাবাদী অছু যদি পজিটিভ রিপোর্ট ওড়শা সরকার দেওয়া চাষীন্ পক্ষে তাহলে আমি আশাবাদী অছু যে ছ হাজার পাঁচশো চাষী কোম্পানি রিজেক্ট করছে তাড্র হব এবং চাষী মানে ফসল বীমার সুবিধা পাবেন তবে যে পাখাখি কেউ কেউ এরিয়া খাশ করে আপনার পদমপুর বরগড় কেউ 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 এরিয়া হয়েছে দেখুন বিশেষভাবে যে পাঁচশো চাষী পলিসি রিজেক্ট করেছি কোম্পানি ইয়ে বরগড় জেলার আপনার পদমপুর ঝারবন্দ গাইসিলেড বিজেপুর সোহেলা পাইকমাল এবং আপনার বরগড় কিছু অঞ্চল আপনার নুয়াপা জেলার কিছু অঞ্চল আপনার সুন্দরগড় জেলার কিছু অঞ্চল অন্য অঞ্চল কম সংখ্যা রয়েছে কিন্তু বরগড় জেলার অধিকাংশ সংখ্যার চাষীরা পলিসি রিজেক্ট করছে সরকার অপিল করবে সঠিক রিপোর্ট দেওয়া দেখুন মুখ্যমন্ত্রী আমি চিঠি দেখ কৃষক মোর্চা তরফে চিঠি জেলাপাল জ্যরকার হস্তক্ষেপ করতো যেহেতু সরকার চুক্তিবদ্ধ রাজ্য সরকার চাষী স্বার্থপ্রাই ভূমিকা নেওয়ার কথা এবং রাজ্য সরকার যদি ঠিক ঢঙ্গে চাষী সুরক্ষা কেন্দ্রক রিপোর্ট দেব আমি পুথরে সে কথা জেলাপাল এবং ওড়শা সরকার পাখে উপস্থাপন করবু কেন্দ্র সরকার রিপোর্ট মানিছে যদি চাষী রাজ্য সরকার রিপোর্ট দেলা তাহলে বিমা কোম্পানি পাইবার চাষী মানুষ রিজেক্টর ক্যানসেল হবার কসুবিধা হব না আপনার শুনে প্রদীপ পুরোহিত যে নিশ্চিত ভাবে ইয়ে কথা শুনলা শুণলাপরে কেন্দ্রমন্ত্রী রিয়েক্ট করেছেন এবং সিধা সড়ক সে বীমা কোম্পানি এবং রাজ্য সরকার গোটে রিপোর্ট তলব করছেন তবে ভাবে কোণ রাজ্য সরকার রিপোর্ট দে এবং বীম কোম্পানি কম স্টেপ নে রিয়েকশন পরে তেমন ই্যবসী নজর ইচ্ছা খাশ করে যে কথা কেউ এরিয়া গাইসিলট কথা কুবু পদমপুর কথা কুতু বরগড় যে চাষি আফেক্টেড হয়েছেন সে লাভান্বিত হচ্ছেন কি না প্রদীপ পুরোহিত কোম্পান তাপরে ভাবে রাজ্য চাষী